সন্তান থাকবে না, কোনো নেতা নেত্রী থাকবে না, কোনো পীর বা শায়খ থাকবে না, কোনো হুজুর থাকবে না, কোনো শায়খ থাকবে না। সেদিন শুধু তোমার আমল, তোমার নেক কাজই তোমাকে সেদিন আরশের নিচে ছায়া দিবে। সম্মানিত যুবক ভাইরা, তোমাদেরকে লক্ষ্য করে বলি, তোমাদের পাপের কোনো শেষ নেই। আজকে তো আপনার আমার পাপ হাতের মুঠোই, ফেসবুক খুললেই, ইউটিউব খুললেই আপনাদের পাপ আপনার হাতের মুঠোই এসে গেছে। যৌবকে যুবকের যৌবনের এই তারুণ্য, যৌবনের এই শক্তিমাত্তা তোমাকে আল্লাহর কালেমা প্রতিষ্ঠার জন্যই, রাসুলের ইচ্ছন্না প্রতিষ্ঠার জন্যই, তাওহীদ প্রতিষ্ঠার জন্যই ব্যয় করতে হবে। অতএব যে পাপ করেছে করেছো, যে ভুল করেছে করেছো, যে অন্যায় করেছে করেছো, যে প্রেম করেছো করেছো, যে পরকিয়া করেছে করেছো, যে সুদ খেয়েছো খেয়েছো, যে জিনা করেছে করেছো, থেমে যাও, থেমে যাও। প্রত্যেক রাত্রিতে রমাদান মাস আগমন করলে প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঘোষক ঘোষণা করেন, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত এক ঘোষক ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াস শাররি আকসির, হে কল্যাণের অভিসারী তোমরা এগিয়ে যাও, হে তাহাজ্জুদ গুজার তোমরা আরো বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, হে দান সৎকারী তোমরা আরো বেশি বেশি দান সৎকার করো, হে ইফতার প্রদান করে তোমরা আরো বেশি বেশি ইফতার দাও, হে জিকির আজগার করে তোমরা আরো বেশি বেশি জিকির আজগার করো, হে ক্ষমা প্রার্থনা করে তোমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, হে সালাত কোরআন তেলাওয়াত করে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, ইয়া বাগি আশশাররি আকসির, হে অকল্যাণের অভিসারী, হে সুৎকর থেমে যাও সুদ খাওয়া থেকে, হে ঘুষখোর ঘুষ খাওয়া থেকে থেমে যাও, হে নেশাখোর নেশা থেকে থেমে যাও, হে বিপর্দ নারী বিপর্দ থেকে হওয়া থেকে থেমে যাও, হে গুলখোর গুল খাওয়া থেকে থেমে যাও। এসেছে তোমাদের কাছে রমজান মাস, রমজানের এই বরকতে, রমজানের এই বরকত থেকে বরকতকে তুমি গ্রহণ করো, শুনে রাখো, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নাস ফি কুল্লি লাইলাতিন, রমজানের মাসে, রমজানের মাসটা এমন মাস যার প্রত্যেকটি দিনে আর প্রত্যেকটি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেন। যদি তুমি তওবা করতে পারো তওবার মতো তওবা, যদি তুমি তওবা করতে পারো তওবার মতো কর্তা তওবা, তোমার সকল পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফালাই ফালান সালিহা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি তওবা করে খারাপ কাজ থেকে, যদি কোনো ব্যক্তি শিরক থেকে তওবা করে, যদি কোনো ব্যক্তি পাপ থেকে বিরাত থেকে তওবা করে, যদি কোনো ব্যক্তি সুদ ঘুষ খাওয়া থেকে তওবা করে, জেনে ব্যবসার থেকে তওবা করে, বিপর্দ চলা থেকে তওবা করে, দায়ুস থেকে তওবা করে, যদি যাবতীয় পাপাচার সুদ, তারপরে জিনা ব্যবিচার, বিড়ি সিগারেট গুল জব্দা আলাপাদা হিরোইন প্রতারণা মিথ্যাচার দোয়াচ্ছুরি, এগুলো থেকে যদি প্রতারণা, এগুলো থেকে যদি তওবা করে, ও আমানা আল্লাহর প্রতি মানানয়ন করে, তার বিশ্বাসকে পরিশুদ্ধ করে, তার আকিদাকে বিশুদ্ধ করে, ও আমালান সালেহ সৎ আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সিয়াম পালন করে, এই তওবা করে যদি এই আমলগুলো করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু তাআলা তার পূর্বের সকল পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনি কতবার জিনা করেছেন, আপনি যদি তওবার মতো তওবা করেন, আপনি যদি খাঁটি ইখলাসের নিয়তে তওবা করেন, তওবার শর্ত পূরণ করে যদি তওবা করেন, ওটাকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনি কত কোটি টাকা সুদ খেয়েছেন, আপনি যদি তওবা করেন, খালেস অন্তরে তওবা করেন, আপনার ওই পূর্বের সুদ খাওয়া সকল নেকি সকল পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করবেন। আপনি কত মিথ্যাচার করেছেন, আপনি কত খুন করেছেন, শুনে রাখুন, বানি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি 99টা মানুষকে খুন করেছিল, কয়জন মানুষকে, 99টা মানুষকে খুন করেছিল। ভালো হওয়ার জন্য সে একজন দরবেশের কাছে গেছে, গিয়ে বলছে হে দরবেশ আমার কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে, ওই ব্যক্তি বলছে আমি 99টা খুন করেছি। তখন সাহাবী ওই ব্যক্তি বলছে না তুমি 99টা খুন করেছো, তোমার কি কোনো পাপ আছে, তোমার কি কোনো ক্ষমা আছে, কোনো ক্ষমা নেই, ওই ব্যক্তির রাগে ওকে হত্যা করেছে। কয়জন হলো তাহলে, 100 জন। ভালো হওয়ার জন্য একজনের কাছে গিয়ে বলছে আমি কোথায় গেলে ভালো হবো, একজনের কাছে গিয়ে বলছে অমুক গ্রামে একজন দরবেশ আছে তার কাছে গিয়ে হয়তো কিছু পাপ পাওয়া যাবে। ওই ব্যক্তি ঘর থেকে বেরিয়েছে আর কিছু যাওয়ার পরেই মালাকুল মউত এসে তার জান কবচ করে নিয়েছে। জান কবচ নেওয়ার সাথে সাথে, জান কবচ করে নেওয়ার সাথে সাথে তাদের তার এই রূহকে, তার আত্মাকে আত্মা নেওয়ার জন্য দুই দল ফেরেশতা সে হাজির, একদল হলো খারাপ জাহান্নামের ফেরেশতা, একদল হলো জান্নাতের ফেরেশতা। দেখেন সে সারা জীবন কোনো ভালো কাজ করেনি, কয়টা খুন করেছে, 99টা খুন করেছে। এই 99টা খুন করে
করার পরেও ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন দুইটা ফেরেশতা তার আত্মাকে নেওয়ার জন্য। মারামারি করছে, গন্ডগোল করছে, একদল বলছে না ও তো ভালো হওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, ওর তো নিয়ত পরিষ্কার করেছিল ভালো হবে, আল্লাহর দিকে ফিরে আসবে, অতএব আত্মা আমরা নিয়ে যাবো। আর একদল বলছে না ও তো 100 জন মানুষকে খুন করেছে, ওর কোনো তওবা কবুল হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বললেন থামো, তোমরা মেপে দেখো জমিন, মেপে দেখো ও যতদিন এগিয়ে যায় গেছে ততদূর মাপে মেপে দেখো। অতবার জমিনকে বললেন হে জমিন তুমি ও যেদিকে যেতে চাচ্ছ সেদিকে এগিয়ে যাও, আর যেদিক থেকে এসেছিল ওদিকে পিছিয়ে যাও। জমিন আল্লাহর কথা শোনে, জনপদ আল্লাহর কথা শোনে, অতবার জমিন তাই করলো। অতবার জমিনকে মেপে দেখা হলো, ও যে দরবেশের কাঁধে যেতে চাচ্ছিল ভাওয়া হওয়ার জন্য তার বুকটা এক বিঘত পরিমাণ সেদিকে এগিয়ে গেছে। আল্লাহর রাসূল বলছেন ফাগফরলাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। 99টি মানুষকে হত্যা করার কারণে, শুধুমাত্র আল্লাহর ভয় ভিতরে আসার কারণে, শুধুমাত্র তাওবা ইখলাস করার কারণে যদি তার পাপকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আপনি কয়জন মানুষকে হত্যা করেছেন? একজন জেরাকার মহিলা কুকুরের মতো বিড়ালের মতো একটি চতুষ্পদ প্রাণী, একটি নিকৃষ্ট প্রাণীকে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত প্রাণীকে, তৃষ্ণার্ত বিড়ালকে পানি পান করার কারণে একটি বেশ্যা নারী, একটি পতিতার নারী যদি ক্ষমা পেতে পারে তাহলে আপনি ক্ষমা পাবেন না কেন? রমাদান মাস এসেছে, তওবার মাস, অতএব তওবা করতে হবে। রাজি আছেন? তওবা করতে হবে, তওবা করার কিছু শর্ত আছে, তওবা করার কিছু শর্ত আছে। জানেন শর্তগুলো? বলবো না আগাবো সামনে, সংক্ষেপে বলে দেয়। প্রথম নম্বর শর্ত ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, কার দিকে ফিরে আসা? আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। যে পাপ করেছেন সে পাপ থেকে ফিরে আসা, যে অন্যায় করেছেন সে অন্যায় থেকে ফিরে আসা। দুই, অনুতপ্ত হওয়া। কি হওয়া? কয়দিন অনুতপ্ত হতে হবে? কয়দিন? একদিন, দুদিন? আদম আলাইহিস সালাম অনুতপ্ত কয়দিন হয়েছিলেন? মৃত্যুর আগ পর্যন্ত তিনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলেছিলেন না? ইউনুস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন কতদিন বলেছিলেন? মৃত্যুর আগ পর্যন্ত বলেছিলেন। তওবা অনুতপ্ত কতদিন করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। দলিল, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন কতদিন করতে হবে তওবা? মৃত্যুর আগমন আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত আপনাকে অনুতপ্ত হতে হবে। আর তিন নম্বর পয়েন্ট, যে কাজের জন্য আপনি তওবা করছেন দ্বিতীয়বার ওই কাজ করা যাবে না, ওই কাজে ফিরে আসা যাবে না। আর চার নম্বর, যদি তওবা পাপটা হাক্কুল ইবাদ হয়, হাক্কুল ইবাদ বান্দার হক, বান্দাকে আপনি কষ্ট দিয়েছেন, মেরেছেন, বান্দার জমি নিয়ে নিয়েছেন, বান্দাকে, মানুষকে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তো ওই মানুষের কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। মনে থাকবে এই কয়েকটি শর্ত পূরণ করে আপনাকে তওবা করতে হবে। সম্মানিত শুধু মণ্ডলী, সিয়ামের উপকার যদি আপনি আপনার জীবনে অর্জন করতে চান, তওবার এই পাঁচটি শর্ত, চারটে শর্ত পূরণ করে আপনাকে তওবা করতে হবে। রাজি আছেন? ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। আর একটা কাজ করতে হবে, কি? ক্ষমা প্রার্থনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমাজান মাসকে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন যাতে করে আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পারি, ক্ষমার জন্য আল্লাহ রমাজান মাসকে দিয়েছেন। পাপ মানুষ করবে, পাপ বান্দা করবে, আর আল্লাহ বলছেন মানুষ আমার কাছে পাপ করার পরে ক্ষমা চাইবে, আমি তার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রগিমান ফরজুলিন, রগিমান ফরজুলিন, রগিমান ফরজুলিন, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির চেয়ে কপাল পোড়া আর কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে কপাল পোড়া আর কেউ নাই যে দাখালা রমাদান সুম্মান সালাখা কাবলা ইউগফিরা লাহু, রমাদান মাস প্রবেশ করেছে, খেয়াল করে শুনুন, সুম্মা দাখালা রমাদানা সুম্মান সালাখা কাবলা ইউগফিরা লাহু, রমাদান মাস প্রবেশ করেছে অথচ সে আল্লাহর দরবার থেকে ক্ষমা দিতে পারলো না, তার চেয়ে হতভাগা, তার চেয়ে কপাল পোড়া আর কেউ নাই। রমাদান মাস কিসের জন্য এসেছে? ক্ষমা দেওয়ার জন্য, ক্ষমা আলাপের জন্য, ক্ষমা করার জন্য। ক্ষমা যদি আমি আপনি রমাদান মাসে যদি আল্লাহর কাছ থেকে আমার পাপের ক্ষমা নিতে না পারি, আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে এই রমাদান মাস আপনার আমার জন্য হতভাগা হিসেবে আগমন করবে। আপনার আমার মতো হতভাগা, আপনার আমার মতো
নিকৃষ্ট, আপনার আমার মতো হতভাগা, আপনার আমার মতো নিকৃষ্ট, আপনার আমার মতো দুর্ভাগা আর পৃথিবীতে কেউ নাই। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সহিহ বুখারী 1145 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্ষমা নিয়ে ব্যতিব্যস্ত হয়ো না, শুনে রাখো আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। এনজিল রব্বুনা তাবারক তাআলা ইলা সামাইদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হাত্তা ইয়াবকা সুলুতিল লাইলিল আখর। হে আমার বান্দাগণ তোমরা শোনো, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমার বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতে আমাদের মাথার উপরে যে দুনিয়ার যে আসমানটি আছে এই আসমানে নেমে আসেন। আমাদের মাথার উপর যে আসমানটা আছে না, দেখতে পাই সাদা নীল আকাশ, এই আকাশে নেমে আসেন। কোথা থেকে নেমে আসেন? আরশ থেকে নেমে আসেন। সহিহ বুখারীর হাদিস 1145 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আপনার আমার বরকতময় আল্লাহ প্রত্যেক রাত্রিতে শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একুশ, যত মাস 365 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। কখন? হাত্তা ইয়াবকা সুলুতুল লাইলিল আখর, রাতের শেষ তৃতীয় অংশে অর্থাৎ ফজরের আযান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করেন। রাতের শেষ তৃতীয় অংশ পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করেন। কবে আসেন? শুধু কি শনিবার? শুধু কি সোমবার? শুধু কি বৃহস্পতিবার? কবে আসেন? লিকুল্লি লাই কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে। তাহলে আমাদের সমাজে যারা চালু আছে যে আল্লাহ সবে বরাতের রাত্রিতে আসমানে নেমে আসেন, কথা কি ঠিক না ভুল?